হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজ আমরা অ্যাডোব ফটোশপে একটা মজার একটা এডিটিং দেখব। জিনিসটা হলো, সাপোজ আমরা অনেক সময় দেখি ছবি সব মানে পুরো ছবিটার মধ্যে দেখা গেছে যে সব কিছু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকে, অথবা যে কোনো একটা এলিমেন্ট আপনার কালারফুল থাকে। সেটা হইতে পারে যে কোনো একটা মডেল, সাপোজ আপনার সব কিছুই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, বাট দেখেন মডেলটা ড্রেসটা এখানের মধ্যে কালারফুল, রাইট? তো দেখেন আরও এক্সাম্পল আছে, এক্সাম্পল এই যে এক্সাম্পল আরও আছে যে সব কিছু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, বাট শুধুমাত্র এই ফ্লাওয়ারটা আপনার কালারফুল। তো জিনিসটা কীভাবে করে আমরা আজকে সেটাই দেখব। তো আমি এখানে বলতে অ্যাডোব ফটোশপে আমি যেটা করেছি, আমি এখানে একটা ইমেজ নিয়েছি। তো আমরা দেখেছি আমরা বেশিরভাগ যেটা হয় যে ওয়েডিং ফটোগুলোতে আপনার যেটা আমাদের এই জিনিসটা হয় যে সব কিছু ব্ল্যাক হোয়াইট করে দেয়, যার অ্যাকচুয়ালি আপনার যার পার্টি যাকে নিয়ে আপনার ইয়েটা সেটা তাদেরকে হয়তো আপনার কালারফুল রাখে। তো জিনিসটা আমরা আজকে একটা প্র্যাকটিক্যালি দেখবো কীভাবে করে। তো আমরা এখানের মধ্যে আমরা এই ইমেজটার আমাদের একটা কপি করে দিই, কপি করে নিলাম। নেওয়ার পরে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা আছে, ঠিক আছে, ইমেজটাকে আমরা আগে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করবো। তো সেখান থেকে আমরা করবো ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট দেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ওকে ওকে, দেন আমরা ওকে দিয়ে দিলাম। দেখেন আমাদের কিন্তু ইমেজটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে, যদি আমরা উপরের ইমেজটা কালারফুল। তো আমরা এটা যদি অফ করে দিই তাহলে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখতেছি। আচ্ছা আচ্ছা, এখন আমরা পরবর্তী আমাদের যে কাজটা হবে, আমরা এই যে আমাদের লেয়ার ওয়ানটা আছে উপরের ইমেজটা, এটাকে আমরা মাস্কিং করব, লেয়ার মাস্কিং করব। সেটার জন্য আমি যদি এখানে ক্লিক করি, জাস্ট একটা ক্লিক করি, তাহলে আমার কী হবে, হোয়াইট মাস্কিং হবে, ঠিক আছে। তাহলে আমার হোয়াইট মাস্কিং আমাকে এটা ব্ল্যাক মাস্কিং করতে হবে। সেক্ষেত্রে আমি আমার ফটো যেটি আমি এখানে অল্টার চেপে আমি এখানে ক্লিক করব, ক্লিক করলে আমার ব্ল্যাক মাস্কিং হচ্ছে। হ্যাঁ, এখন আমি যেটা করব, দেখেন আমি এখন যেটা করব, আমি এখান থেকে ব্রাশ টুলটা নেব, ব্রাশ টুলটা নিয়ে এখন আমি ব্রাশ করব আমি উপরের লেয়ারটায়। একটা আমি হোয়াইট রেখে আমি মাস্কিং করব। এখানে আপনি একটু খেয়াল করবেন যে আপনাদের হোয়াইট আছে কি না, ঠিক আছে। উপরের ইয়েটা আপনার ফরগ্রাউন্ড কালারটা হোয়াইট থাকতে হবে, যেহেতু আমরা ব্ল্যাক মাস্কিংয়ের উপর আমরা ব্ল্যাক মাস্কিংটা আমরা করেছি, সেক্ষেত্রে আমরা হোয়াইট ইয়েটা আমরা ব্রাশটা আমরা ইউজ করব। দেখেন আপনি একটু দেখেন, আমি যেখানে যেখানে প্রয়োজন মনে হবে আমি সেখানে সেখানে আপনাদেরকে বলবো। আমি জাস্ট আগে একটু জিনিসটাকে আগে মাস্কিংটা করে ফেলি। আমি একটু দ্রুতই করতেছি, কারণ দেখা গেছে অনেক টাইম লাগবে, এই কারণে আমি একটু দ্রুত করতেছি। হয়তো আমার একটু এদিক সেদিক হতে পারে, পারফেক্টলি না একটু। আচ্ছা, আমরা এখন দেখতেছি কি মোটামুটি আমাদের হয়ে গেছে। তারপর আমরা এখন কি করব, আমরা এখন আমরা এটা চেক করব যে আমরা ঠিকমতো কাজটা করছি কি না। তাহলে আমরা এটা কি আই অফ করে দেব, সরি, হ্যাঁ আই অফ করে দেব। করে দিলে দেখেন আমার কিন্তু কাজটা পারফেক্টলি হয় নাই। তাহলে আমাকে এখানের মধ্যে ব্রাশটাকে ছোটো করতে হবে। আচ্ছা, ব্রাশটা আমরা এখান থেকে থার্ড ব্রেকেট যদি আমরা বিগিনিং দিই তাহলে ছোটো হচ্ছে, এন্ডিং দিলে আমার বড় হচ্ছে। আরেকটাভাবে আপনার ছোটো বড় করা যায় সেটা ব্রাশটা, সেটা হলো আপনি যদি কিবোর্ডের অল্টার চেপে মাউসের লেফট বাটনটা আপনার, সরি, রাইট বাটনটা আপনি যদি ক্লিক করেন, তাহলে আপনি যদি এখন ক্লিক করে ধরে রাখবেন দুইটাই, দেন আপনি যদি নিচের দিকে ড্রাগ করেন, দেখেন আমার কিন্তু হার্ডনেসটা আমার কমতেছে, সরি, বাড়তেছে। আর উপর দিকে নিলে আমার কমতেছে, ঠিক আছে। আচ্ছা, আর যদি সাইডে নিই তাহলে আমার কী হবে, আমার এই যে ইয়েটা কিন্তু বাড়তেছে, আমার
ব্রাশটা কিন্তু বড় হচ্ছে, আর আমি যদি বাম সাইডের দিকে ড্রাগ করি তাহলে ছোট হচ্ছে। তো এটা হচ্ছে আপনার কিবোর্ডের অল্টার, আর মাউসের আপনি রাইট বাটন ক্লিক করে। ঠিক আছে, দেখেন, আর উপর দিয়ে উপরে নিচে করলে আপনার হার্ডনেসটা ইয়ে হবে, হার্ডনেস থেকে সফটনেসের দিকে যাবে, হার্ডনেস তো কমতে থাকবে। ঠিক আছে, দেখেন, এখন আমার হার্ডনেসটা একটু কম লাগবে। ঠিক আছে, আমার একটু হার্ডনেস কমাই নিচ্ছি, আমি 20 রাখতেছি। ওকে, এখন আমি এটাকে এখান থেকে একটু ছোট করে আনি ব্রাশটা, এখান থেকে জিনিসটা পারফেক্টলি করেছি। আমরা এখান থেকে স্পেস চাপ দিব, চাপ দিলে আমার হ্যান্ড হ্যান্ড বাটন চলে আসবে, দেন আমরা এই যে এখান থেকে ধরে আমি এটা ইমেজটাকে মুভ করাতে পারবো। দেখেন আমার কিন্তু এখান দিয়ে হয় না। আপনি একটা ফ্লো 100% এবং অপাসিটি 100% রাখবেন, এগুলো আপনি কিন্তু 100% রাখবেন। তো আপনারা যারা হয়তো আপনাদের কোনো ক্লায়েন্টে কাজ করতে পারেন, অথবা আপনাদের নিজেদের কাজ করতে পারেন, ঠিক আছে, যখন কাজটা করবেন তখন একটু পারফেক্টলি করবেন, আপনি এই যে নিচে ছবিটাকে আপনি আই অফ করে আপনি এভাবে দেখে দেখে কাজ করতে পারবেন, যাতে কোথাও কোথাও অ্যাকচুয়ালি আপনার ইয়ে পড়ে গেছে, বাদ পড়ে গেছে। অনেক দূর, হার্ডনেসটা আমি এখান থেকে একটু এখান থেকে আবার বাড়াই দিই, আমি এখান থেকে অনেক কিছু আমার করা হয়নি। আচ্ছা, চুলটা করার আমার মনে হয় যে আমার বেশি একটা প্রয়োজন নেই, কারণ চুলটা হচ্ছে আমাদের এটা ব্ল্যাক কালার, এটা আমাদের এটা এটা না করলে চলবে। ঠিক আছে, আরেকবার একটু চেক করি, আমার কিন্তু মাথার এখান থেকে কিন্তু একটু বাদ পড়ে গেছে। আমাদের যদি একটু বেশি হয়ে যাচ্ছে, তারপর আমরা এখানে অনেক কিছু বাদ পড়ছে, বেশি হয়ে তারপর আমরা করে পরবর্তী আমরা আবার ঠিক করব।
ওকে, আমাদের মনে হয় যে এখানের মধ্যে, আচ্ছা এখান দিয়ে একটু বাকি আছে মনে হচ্ছে। এখানে দেখেন আমার হাতটা আমি করিয়ে নেই। যদি আপনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অংশটুকু বেশি একটা না করলে চলে। আচ্ছা আমি আর মোটামুটি আমার এখানে আমি এখানে আমি কাজটা ইয়ে করে দিচ্ছি। আচ্ছা এখন দেখেন এখানে কিন্তু আমার একটু বাড়তি বাড়তি অংশ আসে আছে, রাইট? আমি অবশ্যই এগুলো একটু রিমুভ করে দিব। আচ্ছা এখন আমি এগুলো দেখেন এখান থেকে একটু আমি বেশি নিয়ে ফেলছি, তাহলে আমি এখানে কী করবো? আবার এখানে এতক্ষণ আমি হোয়াইট ব্রাশ করেছি, ব্ল্যাকের উপর হোয়াইট ব্রাশ করেছি, এবার আমি ব্ল্যাকের উপর ব্ল্যাক ব্রাশ করবো, তাহলে আমার কী হবে, আমার এই বাড়তি অংশটুকু আমার রিমুভ হয়ে যাবে। তাহলে আমার জিনিসটা পারফেক্টলি হবে। আপনি এখানে ব্রাশে যে ইয়েটা আছে হার্ডনেসটা আপনি কমাই নিতে পারেন। একটু দ্রুত করতেছি, হয়তো আমার কাজটা একটু সুন্দর হয়তো হচ্ছে না, বাট আপনি যখন আস্তে আস্তে করবেন একটু টাইম লাগে করবেন, যে কাজটা অবশ্যই আপনার মানে সুন্দর হবে, যাতে আপনি আমাদের এই প্রসেসটা যদি ফলো করেন। বাড়তি অংশটুকু আমি ধরে ধরে বাদ দিয়ে দিচ্ছি। হয়তো এইটুকু আমার ইমেজে বেশি একটা এইটুকু বোঝা যাবে না, তারপরও কাজটা সুন্দর পারফেক্ট সবসময় কাজ পারফেক্ট করলে গিয়ে নিজের অনেক কিছু প্র্যাকটিসে থাকে। আপনার হার্ডনেসটা একটু কমিয়ে বাড়িয়ে দেখবেন, ঠিক আছে কাজ করবেন। আমি তো আসলে হার্ডনেসটা একবার একটা ইয়ে একটা ফিক্সড একটা ইয়েতে কাজ করতেছি। যেখানে দরকার আপনি যদি আমি সাপোজ এখান থেকে আমার একটু ইয়ে দরকার, আপনি এখান থেকে জাস্ট আবার হোয়াইট করে নেবেন, তাহলে আপনি জিনিসটা আবার এখানে ব্ল্যাক করলে আপনার এই যে ভিতরের অংশ আবার রিমুভ হয়ে যাবে, ঠিক আছে? যেখানে রিমুভ করা দরকার সেখানে আপনি। ওকে আমি আর করলাম না, দেখ যেভাবে আছে সেভাবে থাকলো। এবার আমি এটা আবার আইটা অন করে দিলাম, ঠিক আছে? দেখেন আমাদের এইভাবে আপনার ইয়েটা ইমেজটা দেখাচ্ছে, ঠিক আছে? আমার যা গেছে অনেক বেটার লাগতেছে, তাহলে আমার আমার সম্পূর্ণ ফোকাস যা যে কারণে সম্পূর্ণ ফোকাসটা তখন এই এই জায়গায় পড়ে, আর দেখ ইমেজটা দেখতে সুন্দর লাগে। আচ্ছা আমার এখানে আরেকটা ইমেজ আছে, আমি একটু একটু দেখাই দিই আপনার। এখানের মধ্যে আমি জাস্ট এই যে এই ফুলটা আমি কালারফুল রাখবো, আর সব কিছু আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দেবো। প্রসেসটা আমি আরেকবার দেখাচ্ছি, কন্ট্রোল জেড একটা কপি করলাম, কপি করার পরে আমি এটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে ফেলবো, নিচেরটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অ্যান্ড ওকে, এখানে কিছু করার দরকার নেই, ঠিক আছে? এইভাবে আমার ইমেজটা আসছে। দেন আমি কী করবো এখন,
অল্টার চেপে এখানে ক্লিক করব, মাস্কিং একটা ক্লিক করব এখানে থাকা অবস্থায়। ওকে, দেন আমি এখানের মধ্যে আমার ইয়াটা আসছে হোয়াইট কালার, ইয়া আসছে ব্ল্যাক মাস্কিং আসছে, তাই দেন আমি এখান থেকে হোয়াইট ব্রাশ করব। হোয়াইট ব্রাশটা আমি এখান থেকে নিলাম। কাজটা কিন্তু আপনার হয়তো জাস্ট একটা পার করতেছে, বাট কাজটা কিন্তু আপনার অনেক নিখুঁত করতে হবে, ঠিক আছে? আপনার বেশি হয়ে যাবে, কম হয়ে যাবে, আমি আগে যতটুকু আছে ততটুকু আমি নিয়ে নিবো। ঠিক আছে, এবার আমি কি করবো দেখেন, আমার কিন্তু বেশি হয়ে গেছে, আমার কাছে যেটা মনে হচ্ছে আমার কিন্তু বেশি হয়ে গেছে। তাহলে আমি এবার ইমেজটাকে যেটা করবো, আমি এখান থেকে আরেকটু ব্রাশ করে দেখি কালারে কি কোনো কিছু গ্যাপ পড়ছে কি না। আপনাকে ভয় পাবেন না, আপনি আগে মোটামুটি আপনি যতটুকু দরকার ততটুকু আপনি ব্রাশটা করে ফেলেন, তারপর যদি একটু ইয়ে থাকে আপনি তখন এভাবে ইমেজটা আই অফ করে আপনি জিনিসটাকে ইয়ে করে ঠিক করে নিতে পারবেন। বাসটা আমি অ্যাকচুয়ালি রিকনফার্ম করতেছি এই জন্য, কারণ আমাদের যদি কালারটা কোথাও যদি বাদ পড়ে যায়। আচ্ছা, এখন আমরা কি করব, আমরা এই যে বাড়তি যেটুকু আছে আমি এটুকু বাদ দিয়ে দিব, ঠিক আছে? দেখেন এখানে কালো ইয়ে আছে, আমি তখন এখান থেকে ব্রাশটা নিলাম, হার্ডনেসটা আর একটু কমাই দিলাম, দিয়ে আমি জাস্ট ক্লিক করব। তো এটা হলো মোটামুটি টাইম, এখান থেকে একটু রেড লাগে দেখা যাচ্ছে, আবার এখান থেকে এখান থেকে রেড যদি দেখা যায় তাহলে তো আমার কাজটা হলো না, তাই না? কারণ আমি তো রেডটা শুধুমাত্র এখানে থাকবে, আর কোথাও তো আমার রেড থাকবে না, আমার এখান থেকে রেডটা দেখা যাওয়ার কোনো ইয়ে থাকবে না। যাই হোক, এটা হলো গিয়ে আমাদের কাজটা। তো দেখেন এখন কেমন লাগতেছে জিনিসটা, মানে ফোকাস পয়েন্ট কিন্তু আপনার যারেই আর মানে এই ছবিটা দেখুক সে কিন্তু আর ফোকাস পয়েন্টটা এখানে চলে আসবে, ছবিটা দেখতে কিন্তু সুন্দর লাগতেছে, রাইট? দেখেন অনেক কিছুর মাঝে মনে হচ্ছে কোনো একটা জিনিস চলে আছে, ঠিক আছে? তো এইভাবে আপনি এখন জেপিজি হিসাবে সেভ করেন, সেভ করলে আপনার হয়ে যাবে, ঠিক আছে? তো এইভাবে আপনার এই কাজগুলো করে, যে আমরা এটা এইভাবে কাজগুলো করে, ঠিক আছে?
তো এরপর যদি কোনো ধরনের কোনো থাকে, কনফিউশন থাকে, আপনি, আমি বলবো যে আপনারা আমার ভিডিওটা স্টেপ বাই স্টেপ একটু মনোযোগ সহকারে দেখেন, আমি আমি কীভাবে কাজ করেছি এবং আমি মুখে যে আপনাদের কমেন্টগুলো দিয়েছি সেগুলো আপনি একটু ফলো করেন, দেন আপনারা হয়তো ইনশাল্লাহ আপনারা ঠিকভাবে করতে পারবেন, ঠিক আছে? আর একটু টাইম নিয়ে করবেন, তাহলে আর ভুল হবে না আর কাজটা অনেক সুন্দর হবে। যাই হোক, যে ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।